আমাদের সাথে কার্নিভেলে যাবা? ওই যে যেমন ছোটবেলায় নাগরদোলায় উঠতা। লেটস গো উইথ আস টু কেনেডিয়ান ন্যাশনাল এক্সিবিশন। এইটা ক্যানাডার সবচেয়ে বড় মেলা, যেটা নাকি 150 বছর ধরে প্রত্যেক বছর এইখানে হয়ে আসছে। আমরা আমাদের ক্যানাডা সফরের সেকেন্ড দিনে আমরা এই কার্নিভেলটাতে গেছিলাম। মেন উদ্দেশ্য ছিল অবশ্যই খাওয়া দাওয়া, কারণ এই কার্নিভেলে মানে দেশের অনেক জায়গা থেকে স্টল দিয়েছিল, অনেক রকম খাওয়া ছিল। সো আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম পিকল খাবো, যেটা ফ্রাইড। সো এইটার লাইন বিরাট লাইন ছিল। সো এই ফ্রাইড পিকলটা মজাই ছিল খেতে। তারপরে আমরা ট্রাই করলাম চারকোল ফ্লেভার্ড আইসক্রিম, যেটার ভিডিও আমি অবশ্যই নিতে ভুলে গেছি। এবং চারিদিকে কার্নিভেল বা মেলাতে যেটা হয়, অনেক রকম রাইড, যে যার মতো রাইডে উঠছে, এনজয় করছে, একদম গম গম অবস্থা। ওদিকে রোলার কোস্টার, আমরাও খুবই খুবই এনজয় করছিলাম। আর যখন তুমি তোমার কাজিনদের সাথে থাকো, তখন তো মজা দ্বিগুণ হয়ে যায়, তাই আমরা খুবই মজা করছিলাম। সো আমাদের প্রথম রাইড যেটা ছিল, সেটা হলো এই নাগরদোলা, বা এখানে যেটা বলে ফেরিস হুইল, এইটাতে আমরা উঠব। সো এই কার্নিভালটাতে ঢুকতে বড়দের সবার টিকিট লাগে $25 করে, আর বাচ্চারা ফ্রি। সো বাচ্চাদের কোনো টিকিট লাগেনি, বাট একটাই স্যাড পার্ট, সেটা হলো এন্ট্রি ফ্রি হলো $25, বাট ভিতরে ঢুকে তুমি যেই রাইডেই ওঠো না কেন, সেটার জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। সো আমার ভাইয়ের বউ অনেক একসাথে অনেক টিকিট কেটেছিল। তো আমরা ফাইনালি আমাদের প্রথম রাইডে উঠলাম নাগরদোলায়। ছোটোবেলাতেও যেমন উঠতে ভালো লাগতো, ঠিক এখনও সেই রকমই মজা লাগে। আর নাগরদোলাটা একদম উপরে যে কি করে, ওরা একটা সময়ের জন্য একটু থেমে যায় যেন আমরা উপরের ভিউটা দেখতে পারি। সো উপরের ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। তারপর আমাদের লাঞ্চের সেকেন্ড খাওয়া ছিল, সেটা হলো ফ্রাইড পিৎজা। জীবনে কখনো খাইনি এই প্রথম ফ্রাইড পিৎজা, খুবই মজা ছিল। তারপরে আমরা যেটা করলাম, ভিতরে গেলাম। সো ওদের আউটডোর আর ইনডোর দুটাই ইভেন্ট চলছিল। সো ভিতরে অনেক রকম দেশের দেশীয় কালচার নিয়ে অনুষ্ঠান হচ্ছিল। সো এইটা ইন্ডিয়া থেকে নাচ, ইন্ডিয়ান নাচ দেখে তো আমার খুবই মজা লাগছিল। সো ওইটা আমরা কিছুক্ষণ এনজয় করলাম। তারপরে আমরা এখানে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখলাম, অনেক দেশের দোকান, মরক্কান, আরবিয়ান, টার্কিশ, তারপরে ইন্ডিয়ান, অনেক রকম দোকান। আর আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। সো আমি এইগুলো সব একটা একটা করে দেখলাম। এটা হলো চাইনিজ, সবগুলাই খুবই সুন্দর ছিল। দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে। সো আমরা বাইরে আসলাম যদি আমরা আরও কোনো রাইড নিতে পারি। সো বাইরে এসে দেখলাম সন্ধ্যাটা এত সুন্দর, আবছা একটা হলুদ আলো, আকাশে আবছা আবছা মেঘ, খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এই কার্নিভালটা এত বড় যে এইখানে ভিতরে ট্র্যাম ঘুরে বেড়াচ্ছিল। তোমরা যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হাঁটতে না চাও, তাহলে এই ট্র্যামে করে যেতে পারো, এবং এই ট্র্যামগুলো একদমই ফ্রি। আমরা সেদিন এমন হাঁটা হেঁটেছি যে আমাদের আবার সন্ধ্যার পরে খিদা লেগে গেছে। সো আমরা ভাবলাম যে আমরা এখানে ডিনার করব, বাট আমরা কোনো হেভি ডিনার না, আমরা একসাথে অনেকগুলো জিনিস ট্রাই করব। সো আমার একটা জিনিস চোখে পড়লো যে ওরা কোন আইসক্রিমের মধ্যে গ্রিল চিকেন অ্যান্ড ভেজিস অ্যান্ড চিজ সব দিয়ে একটা জাস্ট কোন আইসক্রিমের মতো বানাচ্ছে। সো এই যে আমি এটা অর্ডার দিয়েছি, তো ওরা এই কোনটার মধ্যে এই চিকেনগুলো সব ঢুকিয়ে, গ্রিল চিকেন ঢুকিয়ে, তারপরে এটাকে ওরা টোস্ট করবে যেন এটা ক্রাঞ্চি হয়, তারপরে ওটা ওরা সার্ভ করবে। সো এইটা একদম আমাদের সামনেই দাঁড়িয়ে বানাচ্ছিল। সো আমি তো এই সুযোগ হাতছাড়াই করতে চাইনি, এই জন্য আমি দাঁড়িয়ে এখানে ভিডিও করলাম। তারপরে ওরা 10 থেকে 15 মিনিট নিল, নেওয়ার পরে এটা টোস্ট করে একটা উপরে চামচ টামচ দিয়ে উপরে একটা কি সস দিল, দিয়ে এটা সার্ভ করলো। এটা খেতে আমাদের বেশ মজাই লেগেছে।
ডিনারের পরে বাইরে এসে দেখি আলোতে আলোকিত, একদম সব দিকে ঝলমল করছে। ওইটা দেখতে খুবই ভালো লাগছিল, চারিদিকে গান বাজছে, মানে একদম হই হই অবস্থা। সো আমাদের কাছে লাস্ট আর ফিউ কয়টা টিকিট ছিল, মানে আমরা একটা রাইডই উঠতে পারবো, তো ওইটা দিয়ে আমরা সবাই মিলে যেটা করলাম, একটা পানির রাইডে উঠলাম। এটার নাম হলো নায়াগ্রা ফলস রাইড। এইটা এই রোলার কোস্টারটা একদম যে পানির মধ্যে পড়বে। সো এইটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, যদিও আমরা তখন রাত 11টা বাজে 11টায় উঠেছি, তখন খুব ঠান্ডা লাগছিল, বাট স্টিল সবাই মিলে এইটা দারুণ মজা হয়েছে। এই ছিল আমাদের কার্নিভালের ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিও, আর ক্যানাডা থেকে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক আপু ইনবক্স করেছে যখন আমরা ক্যানাডায় ছিলাম, যে ওয়েলকাম আপু টু আওয়ার সিটি, আমার তো এত ভালো লাগছিল যে ক্যানাডা থেকে আমাকে এত মানুষ দেখে। সো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে। আর এই যে তোমাদের ক্যানাডার ছোট্ট ছোট্ট ভিডিও আমি নেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।